शांति शांति शांति। नमस्कार, शरणागते अनुष्ठाने सकल के आमंत्रण जानाई, प्रणाम जानाई। एखाने जे अनुष्ठानेर माध्यमे एकटी शिक्षार व्यवस्था, जे शिक्षार आमादेर ऐकान्तिक प्रयोजन, मानव जाति कार आदर्श के आमरा निये जाबो। आदर्श माने अर्थ होच्छे आयना। आदर्श कथाटीर अर्थ हयतो साधारणत बर्तमान जुगेर जारा बांगाली तारा बुझते पारबेन। आदर्श माने आयना। आयनार मध्ये जेमन आमादेर निजेर शरीरेर छायाटा प्रतिफलित हय, तेमनि आदर्श होच्छे सेई आयना। माने महाजनेर व्यक्तित्व देखे, महाजनेर चला, महाजनेर आचरण देखे, महाजनेर बाणीके देखे আমরা আদর্শকে অবলম্বন করতে পারি, সেই আয়নাটাকে দেখে আমরা চলতে পারি। সেই আয়নাটাই হচ্ছে আদর্শ। সেই জন্য এখানে আমরা অনেক মহাপুরুষের মাঝে নিত্যানন্দ, অদ্বৈতাচার্য, চৈতন্য মহাপ্রভু, বিজয়কৃষ্ণ গোস্বামী পাদ, তারপর শ্রীরামকৃষ্ণ দেব, স্বামী বিবেকানন্দ, প্রত্যেককে এর মধ্যে যদি তাদের থেকে তাদের বাণীকে আমরা শিক্ষা নিতে পারি, তাদের আচরণকে যদি আমরা শিক্ষা নিতে পারি। সেই জন্যে আমরা আগে দেখেছিলাম যে স্বামী বিবেকানন্দ যেমন বলেছেন যে একটা দাগ রেখে যাও, আবার বৈষ্ণব মহাজনগণ বললেন যে যে জীব এই আসা যাওয়াই তার সার হলো, আমার গৌরকে যেন চিনতে পারলো। আসা যাওয়াই সার হলো, যাওয়া আর আসা। যেমন কবি রবীন্দ্রনাথ একটি তার গানে বলেছেন, শুধু যাওয়া আসা, শুধু স্রোতে ভাসা, শুধু যাওয়া আসা, শুধু স্রোতে ভাসা, শুধু আলো আধারে, শুধু আলো আধারে, কাঁদা আশা, শুধু যাওয়া আশা, শুধু স্রোতে ভাসা, শুধু যাওয়া। আমরা দেখতে পেলাম শুধু আশা যাওয়াই সার। যাচ্ছি, আসছি, মরছি, জন্মাচ্ছি, দেহ প্রাপ্ত হচ্ছি, আবার দেহ ত্যাগ করছি, এটা তো চোখের সামনে দেখতে পাচ্ছি। একজন শিশু জন্মগ্রহণ করলো জায়তে, অস্থি আছে, বর্ধতে বাড়ছে, বিপরীনমতে বাড়তে বাড়তে একদিন বর্ধিত অবস্থাটা সেখানে শেষ হয়ে গেল, আবার বিপরীনমতে আবার সে ক্ষীণ হতে শুরু করলো, বিপরীনমতে অপক্ষী হতে ক্ষীণ হতে শুরু করলো, আবার ক্ষীণ হতে হতে যে দেহটা বলবান ছিল, হৃষ্টপুষ্ট ছিল, যে দেহটা খুব সুন্দর ছিল, সেই দেহটা আস্তে 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 কালের গতিতে অপক্ষী হতে ক্ষয় হতে শুরু করলো, আর শেষে নশ্বতি। তো এটা তো আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি। চোখের সামনে আমরা দেখতে পাচ্ছি একটি শিশু জন্মায়, সেই শিশুটি আবার আস্তে আস্তে বার্ধক্য অবস্থা প্রাপ্ত হয়, আবার তার মৃত্যু হয়। তা এই তো অবস্থা আসে যাচ্ছে। আর একজন মহাপুরুষ যার জন্মতিথি, মানে প্রণবানন্দ মহারাজ, যিনি ভারত সেবাশ্রমের প্রতিষ্ঠাতা, তার জন্মতিথি হচ্ছে মাঘী পূর্ণিমা তিথিতে। তাকেও তার একটি তার যে বাণীর মধ্যে রয়েছে যে মৃত্যু মানে কি, মৃত্যু মানে আত্মবিস্মৃতি হচ্ছে মৃত্যু, তার বাণীর মধ্যে রয়েছে। এটা কিন্তু শুধু তার বাণী নয়, এটা আমাদের ভাগবতের বাণী। শ্রীমদ ভাগবতে বলছেন যে মৃত্যুর অত্যন্ত বিস্মৃতি। মৃত্যু মানে কি? তোমার নিজের সম্পর্কে তুমি যখন ভুলে যাও, তোমার নিজের সম্পর্কে যখন কোনো জ্ঞান থাকে না, সেইটি তোমার মৃত্যু।
আমরা দুবার করে আমরা, একটা হচ্ছে শেষের যে মৃত্যুটা, আমাদের দৈহিক চেতনাটা যখন চলে যায় সে একটা মৃত্যু, আবার যখন আত্মিক চেতনাটা চলে যায় সেটাও একটা মৃত্যু। আমরা যে এখন বর্তমানে যে আমরা রয়েছি বলি যে আমরা বেঁচে আছি, কিন্তু এর মধ্যে কিন্তু আমাদের আত্মিক চেতনাহীন হয়ে আমরা বেঁচে আছি। সেই জন্যে ওই প্রণবানন্দজি মহারাজ বলেছিলেন যে তুমি মৃত্যু মানে কি আত্মবিস্মৃতি, আত্মার জ্ঞানটা লুপ্ত হয়ে যাওয়াটাই হচ্ছে মৃত্যু, আমি কে জানি না। আরেকটি কথা তিনি বলতেন যে মৃত্যু চিন্তা করবে দিনের মধ্যে অন্তত কিছুক্ষণ, মৃত্যুর চিন্তা করবে যে আমার এই দেহটা থাকবে না, দেহটা চলে যাবে, দেহটা লয় হয়ে যাবে। দেহটার জন্যে যদি তোমার সেই চিন্তাটা আসে, তুমি অভিমানটাকে, কাম থেকে তুমি মুক্ত হবে। দেহের জন্যই তো যত কাম, একটা দেহকে দেখি আমরা আকৃষ্ট হচ্ছি, একটা দেহের পেছনেই আমরা ছুটে যাচ্ছি, একটা বস্তুর পেছনে আমরা ছুটে যাচ্ছি। যখন তুমি মৃত্যু চিন্তা করবে, দেখবে যে এই মৃত্যু চিন্তা করতে করতে মনে করবে এই দেহটা তো থাকবে না, এই দেহটা তো একদিন শেষ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। যাওতে অস্তি বর্ধতে বিপরিণমতে অপক্ষীয়তে নশ্যতি, এই দেহটা এসেছে জাতস্য এই ধ্রুব মৃত্যু, ধ্রুবং জন্ম মৃতস্য চ, এটা কোনোদিনই থাকবে না। আবার এই দেহের মধ্যেই বারবার আমাদের মৃত্যু হচ্ছে, মৃত্যু হচ্ছে মানে একটা অবস্থা থেকে আর একটা অবস্থা অন্তর হয়ে যাচ্ছে, একটা অবস্থা থেকে একটা অবস্থায় আমরা যাচ্ছি। যেমন শিশুকাল থেকে আমরা আস্তে আস্তে বালকত্বের দিকে যাচ্ছি, বালক থেকে আমরা কৈশোরত্বের দিকে যাচ্ছি, কৈশোরত্ব থেকে আমরা যৌবনের দিকে যাচ্ছি, যৌবন থেকে আমরা প্রৌঢ়ত্বের দিকে যাচ্ছি, আবার প্রৌঢ়ত্বের থেকে আমরা বার্ধক্যের দিকে যাচ্ছি। দেহিনস্মিন যথা দেহে কৌমারং যৌবনং যারা তথা দেহান্তর প্রাপ্তি ধীরস্তত্র নমুচ্যতে, যে অর্জুনকে বলেছিলেন ভগবান যে দেখো তুমি যে মনে করছো যে দেহটার আমি মৃত্যু ঘটাবো, কিন্তু দেহটার তো বারবার মৃত্যু হচ্ছে। একবার শিশুকাল থেকে সে বালকত্ব প্রাপ্ত হয়েছে, তার মৃত্যু হয়ে গেছে শিশুকালটার, আবার সে কৈশোরত্ব প্রাপ্ত হয়েছে, সে তার নষ্ট হয়ে গেছে সেই বালকের, আবার কৈশোরত্বকাল থেকে যৌবন অবস্থা প্রাপ্ত হয়েছে, সেই কৈশোরকালের মৃত্যু হয়ে গেছে, আবার যৌবন অবস্থা থেকে প্রৌঢ়ত্বকাল এসেছে, আবার যৌবনতে মৃত্যু হয়ে গেছে, বারবার বারবার করে মৃত্যু হচ্ছে। হে অর্জুন, তুমি কি সেই জন্যে দেহটার জন্যে কখনো সুখ করো যে আমি একদিন ছোট ছিলাম, আমি এত বড় হলাম কেন, আমার সেই শিশু শরীরটা কোথায় গেল, কোথায় গেল সেই শিশু শরীর? সেই ছবিটা যদি থাকে সিনেমার সেই ছবির মতন যদি তোলা থাকে ক্যামেরার মধ্যে, আমরা দেখে অবাক হয়ে যাই এই চেহারার আমি ছিলাম, সে চেহারাটা কোথায় গেল? কালের মহাকালের স্রোতে মিশে গেছে, আর পাবে না। তা সেই জন্যে তুমি যখন এসেছো এই যে মৃত্যু চিন্তা করো, প্রণবানন্দজি বলছেন তবেই তুমি কাম থেকে উদ্ধার হবে, কামের বশীভূত হবে না, সম্পদের বশীভূত হবে না, যে আমার তো থাকবে না দুদিনের জন্যে, দু দিন কে লিয়ে ইহাঁ পর আনা হ্যায় ফির জানা হ্যায়, খালি খালি আনা খালি জানা, ধন যৌবন কা না কোই ঠিকানা, খালি আনা খালি জানা, ধন যৌবন কা না কোই ঠিকানা, কছু সার বন্দে ইনমে না কছু সার বন্দে, রাম না বিসার রে রাম, হে রাম হে শ্যাম হে শ্যাম, হে রাম হে খালি আনা
जब आने के टाइम भी हम खाली आए हैं, जब जाएंगे तब भी खाली जाना पड़ेगा। खाली आना खाली जाना, धन जोवन का ना कोई ठिकाना, इनमें ना कछु सार बंदे, एर मध्य किछु सार नहीं, सब संग आछे। सार जदि नाओ संगटाके बाद दाओ। संग हच्छे माया, संग हच्छे भेलकि, संगे हच्छे संसारेर अनित्य वस्तु। आर एखाने जे नित्य आछे सारटाके नाओ। सारटाके निते गेले पोरे तोमाके विचार करो, विवेकेर द्वारा विचारेर द्वारा एके तुमि सारटाके ग्रहण करो। कोनटा सार कोनटा असार, सदसत विचारेर द्वारा तुमि एटाके ठीक एकटाके ग्रहण करो। তাই এখানে মৃত্যু চিন্তা মানে ভয়ের জন্য নয়, মহান হবার জন্য। মৃত্যু আমার হবে, দেহটার মৃত্যু হবে, দেহটা তো চলে যাবে। প্রণবানন্দজি সেই জন্যে তার বাণীর মধ্যে আছে একটু করে মৃত্যু চিন্তা করবে। প্রত্যেকটা জায়গাতেই আমাদের শাস্ত্র বলেছেন, যেমন একটি সেই শেঠের গল্প আছে, সেই শেঠ কি করতো না, শেঠ তো কিছু জানতো না, একজন লোক ছিল, সে মালবাহক, সকলের মালপত্র বহন করে নিয়ে যেত। কিন্তু সে পয়সা নেবার আগে বলতো যে আমি আপনাকে সৎসঙ্গ শোনাবো বা আপনি আমাকে সৎসঙ্গ শোনাবেন, এটা যদি আপনি শোনেন তবে আমি আপনার মাল নিয়ে যাব, আর আপনি যদি আমার থেকে শোনেন তবেই আমি আপনার মাল নিয়ে যাব, আর আপনিও বলবেন না আমিও বলবো না তাহলে কিন্তু আমি আপনার সামান লেকে নেই যাওঙ্গা। আপনি যতই পয়সা দিন, জিতনা হি আপ রুপিয়া ডালে, লেকে আম নেই যাওঙ্গা। এক সেট রাত্রিবেলা মালবাহকের লোক পাচ্ছে না, একজন কুলি দেখে সেই লোকটিকে মালপত্র বহন করতে বলেছে, কত নিবি? বলেন, বাবু একটা কথা আছে, আমার একটা শর্ত আছে, কি নেবো সেটা পরের কথা, কিন্তু নয় আপনি আমাকে জ্ঞানের কথা শোনান, নাহলে আমি আপনাকে শোনাব, যদি আপনি রাজি থাকেন তবেই আমি আপনার মাল বয়ে নিয়ে যাব। এটা গল্প, কিন্তু গল্পের মধ্যে একটা শিক্ষা রয়েছে। শেঠ রাজি হলেন, কি করবেন, কোনো মালবাহক নেই, রাত্রিবেলা গৃহে আসছেন, মালপত্র নামিয়ে টাকা দিতে গেছেন, তখন সেই লোকটি বলছে যে আমি তো টাকা নেব না, আমি যা বলেছি এটা কি আপনি শুনেছেন? সেই লোকটি বলে গেছে সৎসঙ্গ, আর শেঠ শুনেছে, আপনি যদি শুনে থাকেন আপনি আমার কাছে বলুন। বলে, সে তো শুনেছে কিন্তু বলবার মতন তো তার কিছু নেই, কান দিয়ে গেছে আর কান দিয়ে বার হয়ে গেছে। বলছে, আমি ও সমস্ত কিছু আম শোনা থা, লেকিন কেয়া শোনা থা আমি আত নেই আতা। বলেন, তবে আমি জানি, কিন্তু শেঠ তোমার একটা কথা আছে যে আগামীকাল তোমার মৃত্যু আসছে, তোমার মরণ আসছে, এই দেহ কিন্তু থাকবে না, ভয় পেয়ে গেছে, বলো বলো কিভাবে আমার এই মৃত্যু থেকে আমি উদ্ধার পাই। বলে, মৃত্যু থেকে উদ্ধার পাওয়ার কোনো উপায় আমি দেখছি না, তোমার মৃত্যু আসবে, মৃত্যু লোকে তুমি যাবে, অনেক তুমি পাপ করেছো, তার শাস্তি তোমার কাছে আসবে, কিন্তু তোমাকে যখন জিজ্ঞাসা করবে তুমি পুণ্যের ফল নেবে না পাপের ফল নেবে, তুমি বলো পুণ্যের ফল আমি দেখব, পাপের ফল আমি গ্রহণ করব। জমালয়ে গেছে, সেই কথা বলছে, পুণ্যের ফল আমার সামান্য আমি দেখতে চাই। বলে, এখানে দেখাবার তো কোনো ব্যবস্থা নেই। নিয়ে যাওয়া হলো স্বর্গলোকে, ইন্দ্রের কাছে, বলা হলো এখানে পুণ্যফল দেখাবার কোনো ব্যবস্থা আছে? বললেন, না, চলো আমরা যাই সেই বৈকুণ্ঠে যেখানে কোনো কুণ্ঠাকার পুণ্য নেই। বিষ্ণু ভগবানের কাছে গিয়ে বললেন, এই লোকটি বলছে পাপের ফল আমি ভোগ করব, পুণ্যের ফল দেখতে চাই, তাহলে এখানে পুণ্যের ফল দেখাবার কি কোনো ব্যবস্থা আছে? বিষ্ণু ভগবান তখন বললেন যে দেখো দেখো, যে লোকটি এত পাপাচারী দুরাচারী, সে আজকে আমার বৈকুণ্ঠে আমাকে দর্শন করছে, তার আর কি প্রয়োজন আছে? তার তো সবই শেষ হয়ে গেছে। তার পুণ্যের ফল দেখা মানে কি? আমাকে দেখা, আত্মাকে দেখা। সে আজকের ওই সাধারণভাবে সামান্যভাবে ওই সৎসঙ্গ করেছিল বলে সে আজকে এই আত্মদর্শনের একটা লাভ প্রাপ্ত হলো। তোমরা চলে যাও, এ আমার কাছেই থাকবে। জগত্তান নিবর্তন্তে তদ্ধাম পরমং মম।
ন তদ ভাসয়েতে সূর্য ন শশাঙ্ক ন পাবক। তা সেই জন্যে আমরা ওই মৃত্যু চিন্তা করলে পরে ভয় আসবে, ভয় থেকে আমাদের মধ্যে একটা সংযম অবস্থা আসবে। আমরা সেই জন্যে প্রভুকে বলি, প্রণাম জানাই, ধেয়ং সদা পরিভবপ্নম অভীষ্ট দোহং তীর্থাস্পদং শিব বিরিঞ্চিনুতং শরণ্যং ভিত্তার্তিহং প্রণত পাল ভবাব্দি পোতং বন্দে মহাপুরুষতে চরণারবিন্দ। ধর্ম যদি এতই পরম বস্তু, তাহলে ধর্ম নিয়ে এত হানাহানি, হিংসা, মারামারি কেন? শুধু অশিক্ষিত মূর্খ মানুষজনই নয়, বহুশিক্ষিত পণ্ডিত মানুষজনও ধর্মের স্বরূপ সম্পর্কে কিছুমাত্র অবহিত নন। ধর্মের নাম করে যে যা ইচ্ছা তাই করে বেড়ালে প্রকৃত ধর্মের দোষটা কোথায়? এ কথা আমরা কবে বুঝব যে আসল ধর্ম সম্পূর্ণরূপে সাধন সাপেক্ষ? হানাহানি, হিংসা, মারামারির সঙ্গে প্রকৃত ধর্মের কোনো সম্পর্কই নেই। স্বামী বিরজানন্দ বলছেন, মানব জীবনের উদ্দেশ্য ভগবান লাভ, কখনো ভুলবে না। পশুদের মতো আহার, নিদ্রা ও ইন্দ্রিয় সুখের চেষ্টায় আর গল্পগুজব, পরচর্চা ও বাজে কাজে আয়ুক্ষয় করলে তোমার জীবন বৃথা যাবে ও অশেষ দুঃখ ভোগী সার হবে। আজ যে সূত্রের উপর থাকবো, ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, অর্জুন, অভ্যাস আর বৈরাগ্য দুটি দরকার। অভ্যাস মানে নিরন্তর তাকে চিন্তন মনন করা একটা অভ্যাস, কেন আমরা 24 ঘন্টার মধ্যে সারা জীবন ধরে শুধু সংসার, কর্ম, অর্থ এগুলো চিন্তা বেশি করে বেরিয়েছি, যার জন্য মন সর্বদা দৌড়াচ্ছে, মনকে কখনো থামাবার চেষ্টা করিনি বলেই সবসময় বলি মন কেন শান্ত হচ্ছে না, মন কেন চুপ করছে না, মন কেন টেনশনে ভর্তি হয়ে গেছে। কিন্তু আমরা ছোটোবেলা থেকে, যখন থেকে আমাদের জ্ঞান ঠিকমতো এসছে 16-17 বছর বয়সের পর থেকে, দেখা গেছে নিরন্তর তাকে দৌড় করিয়েছি। যে ব্যক্তিকে দৌড় করিয়েছি সে একদিনে দাঁড়াবে কী করে? তাকে ধীরে ধীরে দাঁড় করাতে হবে। অভ্যাস মানে হচ্ছে তাকে চিন্তন মননটা করা একটা অভ্যাস, প্রত্যেকটা কাজের মধ্যে তাকে চিন্তন করা, প্রত্যেকটা কাজের মধ্যে তাকে সাক্ষী করে দেওয়া। আমি কোথাও গেলাম আশ্রমে, কোথাও মন্দিরে গেলাম, কোথাও বিদ্যালয়ে গেলাম, কোথাও কর্মস্থানে গেলাম, সেখানে তাকে সাক্ষী দিচ্ছি, বাবা আমি যাচ্ছি, মা আমি যাচ্ছি, এই একটা সাক্ষী করা ভবানীকে। বৈরাগ্য আমাদের জীবনে কিন্তু বারবার আসে, কিন্তু বৈরাগ্যের যে মালা সেটা আমরা গলায় পড়ি না। সাধকরা কী করেন, যে অভ্যাস বৈরাগ্যের মালা গলায় পড়ে না, যেখান থেকে তারা কষ্ট পান, দুঃখ পান এবং যে তিক্ত অভিজ্ঞতা সঞ্চয় হয় সেগুলোকে মালা করে রাখেন এবং পরে সেগুলোকে আস্তে আস্তে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেন, যাতে যেখানে যেখানে অসুবিধা আছে সেইগুলো জানিয়ে দেয়, যাতে সেই রাস্তা দিয়ে কেউ যাতে যদি চলে তার পায়ে যাতে কাটা না পড়ে। বৈরাগ্য এরকমই আসে যে আমরা একটা বাড়ি করার জন্য উৎসুক ছিলাম, 5-7 বছর ধরে নানান চেষ্টা করছিলাম, অর্থ কষ্ট কোনোরকমভাবে কাটার পরে জমি পাচ্ছে না, জমি পালাম তো বাড়ি করার সমস্যা, বাড়ি করতে গিয়ে দেখা গেলো মিস্ত্রির সঙ্গে একটা বাদ বিতর্কের মধ্যে জড়িয়ে পড়লাম। যাই হোক, এইভাবে করে বাড়িটা সম্পূর্ণ হলো। 2 বছর বাড়িটা ভোগ করার পরে একটা বৈরাগ্য এলো, এটা না করলেও চলতো, আর একটা অন্য জায়গায় করলে ঠিক হতো, এটা হচ্ছে বৈরাগ্য। এই যে বৈরাগ্য ঝলকটা পেলাম, এটাকে গেঁথে নেওয়া। একটা গাড়ির জন্য কালকে দৌড়াচ্ছিলাম, গাড়িটা পাওয়া হয়ে গেল, 1 বছর পর মনে হয় যে গাড়িটা না পেলো, সেই গাড়িটার প্রতি সেই মোহটা আর থাকে না, এটা হচ্ছে বৈরাগ্য। একটা টাকার জন্য দৌড়াচ্ছিলাম, যে টাকাটা যদি পেয়ে যাই সরকারি দপ্তর থেকে বা অন্য কোথাও কাউকে লোন দিয়েছি বেশি, এই ভগবান এটা পার করে দাও। এটা পার করার পরে দেখা গেলো যে একটা সময় এলো যে ঠিক আছে, এটা না হলেও কোনো খুব একটা অসুবিধা হতো না। এই মাঝে মাঝে প্রত্যেকটা সংসারী ব্যক্তির এই বৈরাগ্যগুলো আসে তার জীবনে, এগুলোকে সংযোগ করা, এগুলোকে যুক্ত করা, এগুলোকে মনে রাখা, এই এটাকে যে যুক্ত এবং মনে রাখতে পারবে সে বৈরাগ্যের মধ্যে প্রবেশ করতে পারবে। কেন আমাদের ধ্যানের কতগুলো বিধি আছে, একটা ধ্যান আছে হাতের সঙ্গে হাত এরকম মিলিয়ে তাকে একগ্রতভাবে চিন্তন মনন করা, সে সদ্গুরু যারা আছেন তারা নিশ্চিতভাবে দেখিয়ে দেবেন। আর একটা হচ্ছে আমরা ঋষিমুনিরা দেখেছি এইভাবে, মানে আমরা জ্ঞান মুদ্রায় নিয়ে গিয়ে হাতটাকে এইভাবে রাখি, এটা হচ্ছে বৈরাগ্য। তা বৈরাগ্য এটা একটা মুদ্রা তো নিশ্চয়ই আছে, কিন্তু আমাদের জীবনের ক্ষেত্রে যে বৈরাগ্যগুলো ঘটে সেগুলোকেও যদি যুক্ত করতে পারি তাহলে মনে হয় বৈরাগ্যের থেকে আমরা একটা সূত্র পেয়ে যাব। কৃষ্ণ তাই বলছেন, অভ্যাস কর, অর্থাৎ মনন স্মরণ নিশ্চিতভাবে কৃষ্ণ কর,
কৃষ্ণ অর্জুনকে বলছেন কর, তার সঙ্গে কিন্তু বৈরাগ্যের যে ঝলকগুলো তুই পাচ্ছিস সেগুলো ধীরে ধীরে করার চেষ্টা কর, এবং আমরা যা কিছু পাই তার দ্বারা যেন সেটা যেন ঠিকমতো ব্যবহার করি, সেটা যেন কোনো খারাপ দিকে ব্যবহার না করি। বেশিরভাগ সময় দেখা গেল অর্থকষ্ট ভুগছিলাম, অর্থকষ্ট মিটে গেল, তারপরে দেখা গেল অর্থ প্রচুর পরিমাণে ঈশ্বর হয়তো দিয়ে দিল, সে অর্থ দিয়ে নেশা ভাঙের মধ্যে নিজেকে আবদ্ধ করলাম, বা কোনোভাবে সমাজে একটু কল্যাণ না অকল্যাণের দিকে নিজেকে নিয়ে গেলাম, সেটা যেন না করি। ঠিক এরকম ঘটনা ভগবান যিশুর জীবনে ঘটেছিলেন। ভগবান এক ব্যক্তি চোখে দেখতে পারতেন না, তাকে ভগবান বলেছেন ঠিক আছে আমি প্রার্থনা করবো যাতে তুমি চোখ ফিরে পাও। তা ভগবান প্রার্থনা করেছিলেন এবং বলেছিলেন, আমি জানি না প্রার্থনা কতটা স্বীকার হবে কি না হবে, কারণ আমি কোনো জিনিস জোর করে ভগবানকে বলিনি যে ভগবান তুমি এটা করে দাও, যেন জোরের জিনিস আমি পছন্দ করি না, আর ভগবানকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি, তাকে আমি উপদেশ দিতে পারি না, কারণ আমি তার মালিক না, আমি তার গোলাম, আমি শুধু তোমার প্রার্থনাটা পৌঁছিয়ে দেবো, করা না করা তার উপরে। তা তিনি প্রার্থনা করেছিলেন, দেখা যায় যে সেই সময় তিনি চোখ ফিরে পান। কিছুদিন পরে সেই গ্রামেই ভগবান যিশু গিয়েছিলেন, দেখছেন সেই ছেলেটা একটা মেয়ের পেছনে দৌড়াচ্ছে, তখন তাকে জিজ্ঞেস করছে তোর জন্য আমি প্রার্থনা করেছিলাম না, তুই ছোটোবেলায় আমার কাছে এসেছিলিস? বলছে হ্যাঁ। বলছে চোখটাকে তুই এইভাবে ব্যবহার করছিস? বলে কী করবো, আপনি যে দিয়েছেন তো কিছু তো ভাবে ব্যবহার করতে হবে, অথবা আমরা যে জিনিসগুলো পাই সেগুলো যেন শুভভাবে ব্যবহার করতে পারি, যদি শুভভাবে না ব্যবহার করতে পারি তাহলে তার দ্বারা কিন্তু কষ্ট আমাদের বাড়বে। তাই আমাদের যে গুরুর সান্নিধ্যে যখন যাব, আমরা যখন নামাজ পড়বো, আমরা যখন গীতা পড়বো, আমরা যখন বাইবেল পড়বো, যেখানে যে সৎ উপদেশগুণে পুরোটাই সৎ উপদেশই ভর্তি আছে, কারণ ওখানে শুধু অমৃতই আছে আর কিছু নেই, এই অমৃতগুণে যেন ধারণ করতে পারি, তাহলে আমাদের জীবনের ক্ষেত্রে কিন্তু অনেক সফলতার সঙ্গে আমরা নিজেদের ভরতে পারবো। এক দ্বিতীয় কথা, আমরা যদি গৌতম বুদ্ধের জীবন দেখি তাহলে সেখানে আঙ্গুলিমালের একটা গল্প আছে। আঙ্গুলিমাল একটা ব্রত নিয়েছিলেন যে 1000 ব্যক্তিকে তিনি হত্যা করবেন এবং তাদের হাতের আঙুল দিয়ে একটা মালা তৈরি করবেন, পড়বেন। মানুষের তো নানা রকম শখ হয়, হিটলারও শখ হয়েছিল সারা পৃথিবীকে জয় করে নিতে, কিন্তু হিটলার বুঝতেও পারেনি একদিন তাকেই যমরাজ জয় করে নেবে। তো এরকম দুর্নীতিগুণ মানুষটাই সর্বদা এইসবের দিকেই যায় এবং তারা যমরাজের দিকটা ভুলে যায়। তো যাই হোক, আঙ্গুলিমালও এরকম দুর্নীতি তার ঘটেছিল, সে ঠিক করেছিল যে এরকম একটা ব্রত নিয়েছে। তা গৌতম বুদ্ধ ঠিক ওই পথ দিয়ে যাবেন, এমন সময় কিছু গ্রামের মানুষ এবং ভিক্ষুকরা বললেন ভগবান আপনি ওই পথ দিয়ে যাবেন না, এই জন্য যাবেন না যে ওই পথ দিয়ে যদি আপনি যান ওখানে আঙ্গুলিমাল বসে আছে, ও মোটামুটি আর একজন পেলেই 1000 জন পূর্ণ হয়ে যাবে, তাহলে ওর ব্রত সম্পূর্ণ হয়ে যাবে এবং আপনাকে তো বুঝতে পারবেন আপনি একজন সাধক ঈশ্বরের ভক্ত না, আপনি স্বয়ং ভগবান হয়ে গেছেন, ভগবানকে যিনি জানেন তিনি ভগবান, অতএব আপনি ওখান থেকে যাবেন না। তখন গৌতম বুদ্ধ বললেন যে তোমরা আমার দিকটা দেখছো, ও কষ্টটা দেখতে পাচ্ছ না, ও একজন ব্যক্তির জন্য এতদিন ধরে অপেক্ষা করছে যে আরেকজনকে পেলেই ওর ব্রত সম্পূর্ণ হবে, অতএব আমি যদি না যাই ওকে আরও অনেকদিন অনন্তকাল অপেক্ষা করতে হতে পারে, কী জানে অতদিন ও বাজবে কি না, আমাকে যেতে দাও ছাড়ো। গৌতম বুদ্ধ রাস্তা ধরলেন, সঙ্গে আনন্দ আছেন ছায়ার মতো যার সঙ্গে, আর যার ভিক্ষু ছিলেন তারা অনেক সময় পথ ছেড়ে দেয়। আমরাও দেখেছি যে যখনই মুক্ত পুরুষরা আছেন তাদের সঙ্গে 5-10 লাখ মানুষ একত্র হয়ে ছোটা শুরু করেন, তারপর কোটিতে পৌঁছান, কিন্তু একটু যখন নাম বদনাম বা অপজাত বা তার দেহর অবসান ঘটে তখন হয়তো বাড়ল বা কমে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে, আর বিপদের সময় তো কমে বেশি, অসুবিধায় যখন পড়ে তখন তারা হাত ছেড়ে দেয় বেশি। তাই গৌতম বুদ্ধ যখন ওরকম ঝুঁকি নিয়ে চলার চেষ্টা করছেন সেই সময় দেখা গেছে যে কিছু ভিক্ষুক সরে যায়, কিন্তু যারা সত্যিকারের ভিক্ষুক, যারা মন থেকে গৌতম বুদ্ধ জানতেন যিনি ভগবান, তারা পথ ধরেছিলেন, চলতে শুরু করলেন। আঙ্গুলিমাল গৌতম বুদ্ধকে দেখেই বললেন যে আমি বুঝতে পারছি তুমি নিশ্চিতভাবে পাগল, তোমার পোশাক দেখে মনে হচ্ছে তুমি একজন সন্ন্যাসী, তুমি কেন এই পথে আসছো, যাও ফিরে যাও, তোমাকে আমি ক্ষমা করে দিচ্ছি, কারণ তুমি এখান থেকে আর এক পা বাড়াও তাহলে তুমি কিন্তু আমার আয়ত্তের মধ্যে আসবে, তোমার হত্যা অবশ্যই হবে। গৌতম বুদ্ধ বললেন আমি কোথায় চলছি, আমি তো দাঁড়িয়ে গেছি, তুই তো চলছিস। আঙ্গুলিমাল অবাক হয়ে গেল, বলছে আমি বসে আছি আমি চলছি? বলছে হ্যাঁ তুই বসে থেকেও চলছিস আর আমি চলেও দাঁড়িয়ে আছি। সিদ্ধ পুরুষরা হাঁটে চলে কথা বলে নানান ব্যাপারের মধ্যে নিজেদের আবদ্ধ রাখে ঠিক কথা, কিন্তু তারা স্থির থাকে, তাদের মনকে দাঁড় করিয়ে দেওয়ার কৌশল তারা জানে এবং পরব্রহ্মেশ্বরের তার সঙ্গে তারা সর্বদা একাকার হয়ে থাকার চেষ্টা করে এবং সেই ব্রত অনুযায়ী তারা চলে বলেই ভগবান স্বরূপ হয়ে যান তারা। তাই গৌতম বুদ্ধকে আমরা বাইরে থেকে দেখছি উনি চলছেন, ভেতরে উনি এক হয়ে গেছেন এবং দাঁড়িয়ে আছেন।
আর বাইরে থেকে আমরা দেখছি আঙুলিমাল বসে আছে, অতএব চুপ হয়ে আছে, কিন্তু ওর মনের বিচার কিন্তু দুরন্ত গতিতে এগোচ্ছে। তখন আঙুলিমাল বলছে, ঠিক আছে, এ তো রহস্যজনক এক ব্যক্তি, আসুক আমার কাছাকাছি, কিছু কথাবার্তা হবে, দেখা যাক এই পাগলটাকে কি করা যায়। যখন গৌতম বুদ্ধ কাছে এলেন তখন বলছে, তোমার তো হত্যা হবেই, তবে আমি আজ পর্যন্ত কাউকে কোনো বর দিইনি, তোমাকে বলছি সন্ন্যাসী বলে, তোমার মনের কোনো ইচ্ছা থাকলে সেটা তুমি বলো। তখন গৌতম বুদ্ধ বললেন যে, আমার দুটো ইচ্ছা আছে, সেটা পূর্ণ করতে হবে। তখন তিনি বললেন, নিশ্চয়ই করে দেবো। তখন বলছে যে, বলুন, প্রথম ইচ্ছা হচ্ছে গাছের ডালটা কাটো, কেটে দিয়েছে বলে ভাই জোরো জুড়তে পাচ্ছেন না। তখন গৌতম বুদ্ধ বলে, যখন যেটা তুমি জুড়তে না পারো কাটার অধিকার তোমাকে কে দিয়েছে, যেদিনকে জুড়তে পারবা সেদিনকেই কাটো। এই বাণীগুণও যেন আমরা লিপিবদ্ধ করতে পারি, হৃদয় যেন এই বাণীগুণে রেখে চলতে পারি আজ।